আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় দু জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওতে থাকছে তোমাদের ইতিহাসের লাস্ট মিটে সাজেশন কিন্তু এই সাজেশনটি দেখার আগে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে কি তথ্য তোমরা জানো যে দু জুন সেশনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সিলেবাসটা কিন্তু পরিবর্তন হয়েছে কী কী পরিবর্তন হয়েছে দেখো বাংলার সিলেবাস ইংরাজি সিলেবাস প্রায় এইট্টি পার্সেন্ট পরিবর্তন হয়েছে ইতিহাসের প্রায় হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়েছে ঠিক আছে ভূগোলের তেমন কিছু পরিবর্তন হয়নি জীবনবিজ্ঞান কিছু পরিবর্তন হয়েছে ভৌতবিজ্ঞানের তেমন কিছু পরিবর্তন হয়নি এবং এই যে নতুন বই এই নতুন বই কিন্তু এখনো সারা পশ্চিমবঙ্গের হয়তো সেভেন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী বই পেয়েছে থার্টি পার্সেন্ট ছাত্রছাত্রী এখনও বই পাওনি। যে সেভেন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী বই পেয়েছে তাদেরকে স্কুল থেকে বলা হচ্ছে যে এই নতুন বই তোমাদের পরীক্ষা হবে যারা বই পায়নি সেখান থেকে কিন্তু স্কুলে বলা হচ্ছে তোমাদের পুরাতন বইতেই কিন্তু পরীক্ষা হবে যদি তোমার ভাবনা করো পুরাতন বইয়ের ইতিহাস আর নতুন বইয়ের ইতিহাস সম্পূর্ণ কিন্তু আলাদা কিন্তু দু সালে জুনে যে নতুন পরীক্ষা হবে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে বোর্ড থেকে আমি তার উপর দুটো ভিডিও আপলোড করেছি এবং তোমাদের যে নোটিশ সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তাই এবারে তোমরা কোন বইটায় পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এটা তোমাদের ওপরি কিন্তু আমাকে ছাড়তে হচ্ছে তোমরা বিভিন্ন স্কুলে কিন্তু পড়াশোনা করো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অনেকে দু হাজার তেইশের ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথাগুলো দিতে পারেনি কোনো কারণে তার দু হাজার চব্বিশ জুনেই পরীক্ষা দেবে তারা কোন বইটাই পরীক্ষা দেবে পুরাতন ইতিহাস বই পরীক্ষা দেবে নাকি নতুন ইতিহাস বই পরীক্ষা দেবে কিছু কিছু স্কুল বলছে তোমাদের নতুন বইতেই পরীক্ষা দিতে হবে আবার কিছু কিছু স্কুল বলছে পুরাতন বইতেই পরীক্ষা দিতে হবে তা এটাও কিন্তু তোমাদেরই একটা ডিসিশন নিতে হবে স্কুলের স্যারদের সাথে কিন্তু কথা বলি কারণ যেহেতু বিভিন্ন স্কুল বিভিন্ন রকম তথ্য দিচ্ছে তাই আমি যে তথ্যটা বলবো সেটা তো হান্ড্রেড পার্সেন্ট নয় কিন্তু যেটা অফিসিয়ালি তথ্য আমি সেই অফিসিয়ালি তত্ত্ব তোমাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আমরা ইতিহাসের সাজেশনটি শুরু ইতিহাসের এই সাজেশনটি আমাদের কোচিং সেন্টারে যে স্যার প্রস্তুত করেছে এত অধ্যায়টি অধ্যায় কিন্তু এই সাজেশনটি প্রস্তুত করেছে এবারে তোমাদের বই রাখি যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে প্রশ্নপত্র হয় না অদ্ভুত ধরনের প্রশ্নপত্র হয় বইয়ের বাইরে থেকেও কিন্তু প্রশ্ন আসে আবার দেখা যায় যে একই প্রশ্ন রিপিট হচ্ছে ঠিক আছে তাই এই যে সাজেশানটা আছে অবশ্যই পুরোটা ভালো করে কিন্তু পড়তেই হবে যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছে তোমাদেরকে অবশ্যই আমি বলেছি আবার বলছি সাজেশানটা অবশ্যই ভালো করে পড়তে হবে তার সঙ্গে আমাদের নোটের এক নম্বর দু নম্বর এবং চার নম্বর ছ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যাও আশা করা যায় নোটের বাইরে কিছু কিন্তু আসবে না অনেকে এই নোটটা পড়ে গেলে হয় দেখা গেল ওইখানে এর মধ্যে কমন এসছে তখন তোমরা কিন্তু বলতে পারবে স্যার সিক্সটি পার্সেন্ট কমন এসছে ঠিক আছে কারণ এই যে সাজেশান আমি প্রথমেই বলেছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্নপত্র কী হয় মানে অদ্ভুত ধরনের হয় যেমন ধরুন গত বছরে পরপর দু বছর মানে ছমাস ছমাসে একই উপাদ্য একই সম্পাদ্য বারবার রিপিট হয়েছে তো এই ধরনের কিন্তু ইতিহাসে প্রশ্নপত্র হতেই পারে তাই বলবো যারা ভালো রেজাল্ট করতে চাইছো এই সাজেশানটা পড়ো যারা নোট নিয়েছো তারা সাজেশনের সাথে অবশ্যই নোটটা ভালো করে পড়ো আর যারা নোট এখনো সংগ্রহ করোি সোমনাথ একাডেমি থেকে তোমরা সাতটা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো যারা অলরেডি নোট নিয়ে নিয়েছিলে আমি বলেছিলাম যে পরীক্ষার দেড় মাস আগে আমি লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটগুলোকে সংগ্রহ করে নেওয়া আর যারা এই মুহূর্তে থেকে নোট নেবে তারা সমস্ত বিষয়ের নোট লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের শর্ট নোটসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ ঠিক আছে তো চলো আমরা সাজেশনটা দেখে নি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক দু হাজার জুন ইতিহাস সাজেশন নম্বর বিভাজন নতুন সিলেবাস দেখো এমসি কিউ ওয়ান ইন্টু বারো বারোখানা এমসিকিউ থাকবে টু মার্কসে থাকবে টু ইন্টু ছয় ছ দুগুণে বারো ফোর মার্কসে দেখো নয় চার নং ছত্রিশ এবং পাঁচ নম্বরে ছটি প্রশ্ন থাকবে পাঁচ ছয় তিরিশ এই যে নম্বর বিভাজনটা এটা কিন্তু তোমাদের নতুন বইতে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু দেয় একরকম রকম প্রশ্ন আসে কিন্তু একরকম অর্থাৎ পুরাতন যে সিলেবাস ছিল সেই সিলেবাসের অনুযায়ী কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে কারণ এতদিন ধরে আমরা যে সাজেশান করছি যে পরীক্ষা প্রশ্নপত্রগুলো আসে আমরা বারবার কিন্তু ফলো করে দেখেছি ঠিক আছে তো আমরা যেমন বোর্ড থেকে পড়েছে সেইভাবে কিন্তু নম্বর বিবেচন দেখেছি সেইভাবে কিন্তু সায়সান প্রস্তুত করেছি প্রতিটি প্রশ্নের মানে চার ও পাঁচ দেখে নাও এক নম্বরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সুভাষচন্দ্র বসু ও আজাতিন বাইনির ভূমিকা লেখো দেখো লেখা আছে এখানে নোট ইলেভেন যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছ তোমাদের এগারো নম্বর পেজে এই প্রশ্নের উত্তরটা পয়েন্টে পয়েন্ট পেয়ে যাবে এবং যারা নোট সংগ্রহ করনি তারা নোট সংগ্রহ করতে পারো এবং যারা করবে না তারা অবশ্যই সাজেশনটা ভালো করে পড়ো এবং পাঠ্য বই বা অন্য কোনো বই থেকে তোমরা উত্তরগুলো কিন্তু তৈরি করতে পারো দু নম্বরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্যের কারণ আলোচনা করো আমাদের নোটের আঠেরো নম্বর পেজের উত্তর তোমরা পেয়ে যাবে তিন নম্বর মীর কাসিমের সঙ্গে ইংরেজদের সম্পর্ক আলোচনা করো নোটের কুড়ি নম্বর পেজের উত্তর পাবে চার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো নোটের বাইশ নম্বর পেজের উত্তর পাবে পাঁচ ইংরেজদের সাথে সিরাজ সংঘাতের কারণ কী ছিল আমাদের নোটের পঁচিশ নম্বর পেজের উত্তর পাবে টিকা লেখ এক নম্বর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ নোটের উনত্রিশ নম্বর পেজ ক্রিপস মিশন নোটের আটাশ নম্বর পেজ ভারত ছাড়ো আন্দোলন নোটের ২৬ নম্বর পেজ বা মহাবিদ্যয়ের ব্যর্থতার কারণ নোটের ২৪ নম্বর পেজের উত্তর পাবে সাত নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কবে হয়েছিল কেন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিল আট ইংল্যান্ডে সর্বোত্তম শিল্প বিলপ হয়েছিল কেন নোটের ছেচল্লিশ নম্বর পেজের উত্তর পাচ্ছ নয় ফরাসি বিপ্লবের কারণ লেখো নোটের ফর্টি সেভেন পেজ দশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো নোটের ফর্টি নাইন পেজ এগারো নম্বরের প্রশ্ন দেখো নেপোলিয়ন বোনাপাটের পতনের কারণ লেখো নোটের বান্ন নম্বর পেজ বারো টিকা লেখো কোট নেপোলিয়ন টেনিস কোটের শপথ মহাদেশের প্রথা দেখো প্রত্যেকটা নোটের পেজ নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা নেক্সট চার নম্বর বাস্তির দুর্গের পতন পাঁচ সন্ত্রাসের রাজত্ব তেরো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নোটের পঞ্চান্ন নম্বর পেজের উত্তরটা পাচ্ছ চোদ্দ ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নোটের ছাপ্পান্ন নম্বর পেজের উত্তর পাবে পনেরো রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো নোটের চুয়াত্তর নম্বর পেজের উত্তর পাবে ষোলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো নোটের আশি নম্বর পেজে পাবে সতেরো নম্বর দেখো টিকা লেখো কী কী টিকা আছে পাল হারবার ঘটনা জাতি সংঘ ইপি চোদ্দো দফা নীতি এপ্রিল থিসিস নাট আন্দোলন প্রত্যেকটা নোটের পেজ নাম্বার আমরা দিয়ে দিয়েছি আঠেরো নম্বরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো উনিশ নম্বরের প্রশ্ন ত্রিপলি কর্মসূচি কুড়ি নম্বরের প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এই তিনটে প্রশ্নের উত্তর শর্ট নোটের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের সাজেশান চেষ্টা করো সাজেশানটি ভালো করে পড়ার আর যারা নোট নিয়েছ তারা অবশ্যই চেষ্টা করবে এইগুলো তো ভালো করে পড়বেই তার সঙ্গে নোটের বাকি প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে তারা নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো আমাদের নোটগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক তৈরি করা হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারো কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব উত্তরটা ইউটিউবে আপলোড করে দেওয়ার আর যারা নোট নিতে চাইছো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো আর বাকি সাবজেক্টের সাজেশান কিন্তু পর আসতেই থাকবে তাই যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো